লকডাউনে চিকিৎসা করাতে গিয়ে ট্রেন চলাচল বন্ধ হয়ে আটকে পড়েছেন প্রায় 2000 বাঙালি, যারা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে ভেলোর খ্রিস্টান মেডিকেল কলেজে চিকিৎসা করাতে গিয়েছিলেন, যাদের মধ্যে রোগী ও তাদের বাড়ির আত্মীয় স্বজনরা এখন ভেলোরের বিভিন্ন অতিথি নিবাস ও হোটেলে আটকে পড়েছেন। এদের অনেকের আর্থিক অবস্থা ভালো থাকায় ভেলোরের জেলা শাসকের অনুমতি নিয়ে 1 লক্ষ টাকা ভাড়ায় অ্যাম্বুলেন্স নিয়ে বাড়ি ফিরছেন, কিন্তু অধিকাংশ রোগীর বাড়ির আত্মীয়দের সে ক্ষমতা নেই, ফলে তারা পড়েছেন কঠিন সমস্যায়। তার উপর তামিলনাড়ু প্রশাসন প্রথমে হোটেল ভাড়া ফ্রি ও 3 বার খাওয়ার ব্যবস্থা করে, কিন্তু গত 14 এপ্রিল থেকে সেই সুবিধাও প্রত্যাহার করে নেয় তামিলনাড়ুর সরকার। পরিবর্তে দিনে মাত্র 1 বার খাবার ও 50% হোটেল ভাড়া ও বাকি হোটেল ভাড়া বাড়ির আত্মীয়দের দেওয়ার কথা ঘোষণা করায় সমস্যায় বহু বাঙালি রোগীর পরিবার। রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারীকে এই খবর রোগীর আত্মীয়রা জানালে তিনি বিষয়টি নিয়ে দ্রুত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে আশ্বাস দেন। এমনকি বহু রোগীর আত্মীয়র অ্যাকাউন্ট নম্বরে টাকা পাঠিয়ে ইতিমধ্যে হোটেল ভাড়া ও খাবারের টাকা পাঠিয়েছেন বলেও জানা গেছে। আমি সুব্রত নন্দী, বাঁকুড়া থেকে এসেছি। আমার শাশুড়ি মায়ের অপারেশন ছিল গত 24 তারিখে, আমরা এখানে 17 তারিখে এসেছি, কিন্তু অপারেশন সব কিছু রেডি হয়ে গেছিলো, কিন্তু COVID-19 জন্য অপারেশন আমাদের স্টপ হয়ে যায় এবং CMC থেকে বলা হয় যে এখন কোনো এমার্জেন্সি অপারেশন ছাড়া কোনো কিছু করা হবে না। তো সেই কারণে আমরা এখানে এসে লকডাউনের কারণে আর ফিরতে পারি না বাঁকুড়া, যার কারণে এখানে আমরা খুব অসুবিধার মধ্যে ছিলাম। তো মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নাম্বার আমরা নিউজ চ্যানেলে দেখতে পাই, হোয়াটসঅ্যাপ নাম্বার, সেখানে আমরা তেনারখানে আমাদের দুঃখ কষ্টের বিবরণ দিয়ে কিছু সাহায্যের জন্য আবেদন করেছিলাম। ইনি আমার শাশুড়ি মা, ইনি আমার ওয়াইফ, ইনি আমার সাবু। তো আমরা খুব কষ্টের মধ্যে, একটু প্রবলেম ছিল, আমাদের আর্থিক প্রবলেম একটু হচ্ছিলো, কারণ আমাদের এখানে আর হোটেলের রুমও রেন্ট কিছুটা হলেও দিতে হচ্ছে, প্লাস খাবার প্রতিদিন না পাওয়ার জন্য কিনে খেতে হচ্ছিলো। তো ওনার নাম্বার আমরা পাই মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের, উনি আমাদের যথেষ্ট পরিমাণ আর্থিক সাহায্য দিয়ে উপকার করেছেন, সেই উপকার আমাদের কোনো দিন ভোলার নয়। আমরা বাঁকুড়াবাসী হয়ে, রাজ্যবাসী হয়ে ওনার কাছ থেকে যে হেল্পটা আমরা পেয়েছি সেটা মানে আমার কাছে আমি কোনোদিন এরকম মানুষ দেখিনি এতটা কাছের, এতটা আপন করে নিতে পারেন উনি। উনি আমাদের জেলার জন্যে, আমাদের জন্যে যেটুকু করলেন তা আমার চিরস্মরণীয় হয়ে থাকবে। আমার নাম সুব্রত নন্দী, বাঁকুড়া থেকে এসেছি। আমার নাম অমিত ডাটা, বাঁকুড়া থেকে এসেছি। আমার নাম সুরক্তি নন্দী, বাঁকুড়া থেকে এসেছি। আমার নাম চন্দনা আঠা, আমিও বাঁকুড়া থেকে এসেছি। সকলকে জানাই যে স্যারকে অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের এই দুঃখের দিনে হেল্প করার জন্য। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ।